আসসালামু আলাইকুম দর্শক, আমরা এসেছি লালনের দেশে কুষ্টিয়াতে। আর এই কুষ্টিয়াতে আমাদের অগোচরে তৈরি হয়েছে স্মার্ট কৃষি উদ্যোক্তা, যে জায়গাতে সংবদ্ধভাবে সারা মাঠে যেখানে পাট বা অন্যান্য ফসল নিয়ে ব্যস্ত, সেই জায়গাতে আধুনিক কৃষি নিয়ে যেন একটি তৈরি করেছে সংবদ্ধ একটি দল। এই টিমকে সাপোর্ট দিতে এই টিমের সাথে পরিচিত হতে আমরা যাচ্ছি মহিষের গাড়িতে লালনের দেশে কুষ্টিয়াতে। দর্শক, আমরা এই মুহূর্তে যেখানে যাচ্ছি এই জায়গায় কিন্তু আমাদের জন্য স্মার্ট কৃষি উদ্যোক্তারা অপেক্ষা করছে। আমি জানি না তারা কি করছে, আমাকে কি মারবে নাকি কি করবে আমি জানি না। কারণ হচ্ছে ফসল তারা আমাদের একদিন ট্রেনিং করেছিল, দুই একজন এর মধ্যে ছিল যারা ট্রেনিং করে আসার পরে কিন্তু এরা ডিসিশন নিয়েছিল যে এই স্মার্ট কৃষির সাথে যুক্ত হবে। আর বারবার আমাকে ফোন দিয়ে ডাকতেছিল যে ভাই আসেন একটু দেখে যান। তো জানে নাই এখন কনফিউজড যে তারা আমাকে মারার জন্য ডাকতেছে নাকি মানে সত্যিকারের যে ভালো হয়েছে সেটার জন্য। তবে আমি আশাবাদী যে তারা ভালো করবে। চলুন দর্শক, আমরা একটু দেখব, আর যদি মার খাই তাহলে আপনারা কিন্তু আমাকে ধরতে আসেন, ঠিক আছে? দেখি যাই, চলেন। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমাদের উদ্যোক্তা ভাইদের নাম কি? আমার নাম লালটু। লালটু ভাই। ওমর ফারুক। ওমর ফারুক ভাই, আমরা কি সবাই কৃষির সাথে যুক্ত আছি, তাই তো? আমাকে মারার জন্য ডাকছেন আপনারা এতগুলো এই অবস্থায়? হ্যাঁ, কি ঘটনা কি? আমার তো সন্দেহ লাগতেছে, পিছনে কিছু আছে নাকি? আপনার এলাকায় কি পাগল টাগল বলেনি আপনাদের? অবশ্যই বলছে। আমি তো করলা চাষ করছি আপনাদের এগ্রোয়ান থেকে, লিডার জাতের। লিডার তো পাগল আমাকেও বলছিল, কারণ তারা তো এটা দেখেনি। আর পাগল বলার যুক্ত আমি খুঁজে পেয়েছিলাম, কারণ আপনি যখন নতুন কিছু দেবেন একটা পরিবেশে, তখন সেটা অবশ্যই তাদের কাছে ফলাফল ভালো না হলে পাগল প্রথমে বলতেই পারে। তাহলে আমাকে বলছিল প্রথমে পাগল, কিন্তু আমার ওই ফসল দেখার পরে তারা বলছে না এটা পাগলামো ঠিক আছে, কিন্তু এর ফলন দেখে তারা এখন আমার কাছে প্রতিনিয়ত পরামর্শ চায়। কি লাগাইছেন ভাই? করলা? আমি, হ্যাঁ, আমি আপনাদের এই গ্রোয়ান থেকে করলা লাগাইছি লিডার। কতটা জমিতে এটা? আমাদের টোটাল আছে, আমাদের তিনজন কৃষকের প্রায় 4 বিঘা মতো। 4 বিঘা? জি। আপনার জমি বাদে এই যে 4 বিঘাতে লাগাইছেন, এগুলো বাদে আসলে আশপাশে ফসল কি আছে? পাট, কলা। পাট আছে, কলা আছে, ধান আছে। আপনি 4 বিঘাতে কেমন বিক্রি হবে বলে মনে করছেন? আসলে বিক্রি হবে, আমাদের তো বিক্রি শেষের দিকে। যেমন আমি প্রথমটা বলি, আমি রমজানে যে 8 কাঠা ভূই থেকে আমি চাষ করেছিলাম, ওখানে আমি 51 মন ফলন পাইছি। 8 কাঠা থেকে 51 মন, অর্থাৎ 16 শতক। আমাদের কুষ্টিয়াতে 16 শতক 51 মন ফলন পাইছে। আমি এভারেজ একটা হিসাব করছিলাম, আমি 64,000 টাকার বেশি ওখান থেকে। 64,000 টাকা? তার ওর ভিতর কিছু শশা ছিল, আমি প্রফিট করছি 25,000। শশাও অল্প ছিল, যাই হোক, আমি করলা থেকে আমার ওরকম 64,000 টাকা আসছে। তাহলে আমরা এভারেজ হিসাব করছি, আমরা বিঘাতে ন্যূনতম 1,20,000 আপনার লিডার চাষ করলে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দাম কেমন পেয়েছিল? দাম তো এবারে 30 টাকা ধরলাম, আমি তো 45-50 পাইছি, এখন তো আমার 25-20 আছে। আমি একটা এভারেজ করলাম, কম ধরলাম, কারণ বেশি ধরলে তো হবে না। এই যে পাট যারা করছে আর কলা আছে পাশে, তাই তো? এইটার তুলনায় আপনারটা কেমন পাচ্ছেন, মানে কত? আসলে পাট যারা করছে না, পাট আমার নিজেরও আছে, সেই ক্ষেত্রে আমরা হিসাব করে দেখছি পাটে ভালোই লস এর তুলনায়। লস হচ্ছে কারণ দিন শেষে যদি আমার পকেটে টাকা না আসে তাহলে তো হবে না। আমরা যেটা বলি যে কৃষক আসলে নিজের জন্য কাজ করে না, আসলে অন্যের জন্য কাজ করে, সেটা কিন্তু মনে হয় প্রমাণটা আমরা এখানে দেখতেছি। আমরা যেমন ধানের কথা বলছিলাম, 1 বিঘা জমিতে ধান চাষ করতে 20,000 টাকা খরচ হয়, 15, আবার কোনো সময় জনের দাম বেশি যদি হয় তাহলে 25,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। আর ওই খুব ভালো যদি ফলন পাওয়া যায় তাহলে 30,000 টাকা বিক্রি হয় বা 35,000। তাহলে এই যে 4 মাসের ব্যবধান আপনার 20,000 টাকা খরচ করলেন, 30,000 টাকা বিক্রি করলেন, লাভ হলো না লস হলো? লাভ হলো। আপনার নিজের জি শ্রম আছে, 4 মাসে যদি আপনি 5,000 টাকা স্যালারি দেন তা 20,000, তাহলে কি লস? লস না? লস, লস। এই জন্য আমরা যদি বলি যে আপনি আবার দেখেন এই ধান করা বাদ দিয়ে দেন বা ফসল করা বাদ দেন, তাহলে কিন্তু সবাই না খেয়ে মরে যাবে। তাহলে কৃষক কার জন্য কাজ করে? দেশের জন্য, জনগণের জন্য। নিজের জন্য করে না, যদি নিজের দিকে তাকাইতো তাহলে কি করতো? তাহলে আর কাজ করা বাদ দিয়ে দিত। তো আমরা অন্যের জন্যই করব, সেটা নিজেরও টিকা লাগবে। টিকা লাগবে। আমরা চাচ্ছি যে এই যে আপনি যেমন
এক বিঘা জমি থেকে গড়ে 1,20,000 টাকা পাচ্ছেন করলা চাষ করে শুধুমাত্র? তো এইটা তো নিজের জন্য, তাই না? আপনার খরচ হচ্ছে কত টাকা? এখানে যদি খুব ভালোভাবে আমার নিজের জনের দাম ধরা হয় সেখানে 60,000, সর্বোচ্চ লিসের 20,000 ধরে 60,000, আপনি কিন্তু একটা চাকরিজীবীর মতো আপনি বেতন পাচ্ছেন, তাই না? এটা কিন্তু কম ব্যাপার না। আর আপনি শুধুমাত্র 1 বিঘা জমি নিয়ে কাজ করবেন না, আপনি তো বলেন 3 বিঘা 4 বিঘা, যেটা বললেন 4 বিঘা জমি নিয়ে কাজ করছেন, তার মানে মার্শাল্লাহ আমরা ভালো জায়গায় আছি, তাই তো? ইনশাল্লাহ। দেখি আমরা মাঠে যা দেখব, এই এতগুলো মানুষ সবাই দেখার জন্য আসছে ওমর ফারুক সাহেবের, যে তারা যে একটা পাগলামো করছে এগ্রোয়ানের সাথে, তাই না? আপনি মানে ট্রেনিং ও গেছিলেন? জি, আমি ট্রেনিং করেছিলাম ফেব্রুয়ারিতে। ট্রেনিং করে আসছে টাকা দিয়ে, সেইটা করে আসে কেমন ফসল করছে এইটা দেখার জন্য কিন্তু এত মানুষ হাজির হয়েছে। চলুন দর্শক, আপনাদেরকে দেখাতে চাই কি করছে এই পাগলগুলো, এলাকার মধ্যে পাগল সাব্যস্ত যারা সবাই, আমরা একটু দেখতে চাই, দেখাতে চাই আপনাদেরকে। চারিদিকে যেখানে পাটের মানে পাট দিয়ে ঘেরা, বাতাস নাই, একদম ভদ্র আবহাওয়া, তার মধ্যেই কিন্তু রিস্ক নিয়ে করলা চাষ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই করলা চাষ তারা শুরু করেছিল কোন মাসে লাগানো হয়েছিল ভাইয়া? এপ্রিলের 10 তারিখে। তার মানে বেচা বিক্রি শুরু হয়েছে কতদিন পর থেকে? 45 দিন পর থেকে। এখানে কিন্তু করলা আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য করলা ধরে আছে। তা গাছগুলো শেষের পর্যায়ে? হ্যাঁ, গাছ শেষের পর্যায়ে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ওই পাটের ছায়া পড়ে এক সময়, যখন আপনার ওই যে বেলা 9টা 10টা তখন ওই দিক থেকে ছায়া পড়ে, পড়ার কারণে কিন্তু এই লাইনটা সবুজ আছে ভালো। দেখি আসেন শিশির ভাই, এদিকে দেখেন ভাই, করলাই খেলে দেখা যায়, অন্য কিছু দেখা যায় না তো। করলাই খালি দেখা যায়, দেখেন কত করলা। হাই, এর বেশি ধরার কিছু নেই, সম্ভব? বাংলাদেশে সেরা জাত, বাংলাদেশে এর চেয়ে ভালো জাত আর আছে? না না, সম্ভব না। আমরা কি এটাই করব? হ্যাঁ এটাই করব, অবশ্যই। 100 100 100 100 না, মাশাআল্লাহ। তাহলে আমরা একটা ভালো জাত পাইছি বলে মনে হচ্ছে, তাই তো? জি জি। আসলে আপনাদের জাতগুলো যদি ভালো হাতে না ধরা দেওয়া যায় তাহলে কিন্তু মানে আপনারা চাইলেও ভালো ফলন করতে পারবেন না। না সেই, আর সেটা কিন্তু যদি আমরা এই লিডারটার মাধ্যমেই পাই তাহলে তো ক্ষতি নাই। আমরা যে জমিতে অবস্থান করছি এই জমিতে নিশা জমি, কিন্তু মাঝে মধ্যে সে 2-3 ডালি হয়তো মাটি আলাদা জায়গা থেকে নিয়ে এসে দিছে, দেওয়ার পরে কিন্তু সে মালচিং পেপারও ব্যবহার করছে। অদ্ভুত ব্যাপার, যে এই চিন্তা কিন্তু সাধারণত সবার মধ্যে আসে না। মালচিংটা কাইটটা জাস্ট গোল করে এখানে 4টা করে গাছ দিয়েছে, 2 সাইডে 2টা মাছ তুলে দিয়েছে, দিস ইজ ফ্যান্টাস্টিক। এবং এইটার জন্য কিন্তু সেই বর্ষার টাইমেও তার নিচু জমি থেকে কিন্তু সে করলা চাষ করতে পারতেছে, অসাধারণ একটা টেকনিক। আপনার পাশের জমি আপনার কি চাষ করেছেন ভাই? পাট করেছেন। আপনার পাশে তো এই যে এই জমি মালিক কি জানেন, কে নাম? লালটু ভাই। সে কি চাষ করছে? উস্তে। কোনটাতে টাকা বেশি পাচ্ছে? উস্তাতে। আপনি কি জানতেন না যে উস্তা করা যায়? না জানতেন না? না, আচ্ছা আমরা একটু ওনার সাথে কথা বলবো, পাশের জমির যে মানুষটি আছেন, যে কৃষক ভাই আছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। আমরা আপনার এলাকায় এসেছি, আমরা এগ্রোন থেকে। তো আসলে এই যে আপনাদের কাছে হয়তো প্রথম অবস্থায় পাগল মনে হয়েছিল, এখন হয়তো সফল মানুষ, ভালো টাকা পাচ্ছে, তাই তো? তো এই যে আপনি পাশে জমি কিছু খালি রেখেছেন, কিছু পাট লাগাইছেন, এখন সে প্রত্যেক, এখন করলা কত কেজি ভাই? 30-35 টাকা কেজি। তার মানে তার জমিতে এখনো অনেক করলা আছে। কয়দিন পর পর করলা উঠাচ্ছেন? 4 দিন পর পর। কত মন করে উঠতেছে? 7 দিন পর পর 6 মন করে। 6 মন, 6,000 টাকা করে? 6,000 টাকা। আপনার জমির পরিমাণ কত? আমার ওই 22 শতক। 22 শতক। আপনার জমিটা? আমার আছে 32 শতক। 32 শতক। আপনি এই 22 শতক জমি থেকে এই পাট হইতে কত সময় লাগে? 120 দিন। মানে 4 মাস। আর এই 4 মাসের মধ্যে তাহলে কি নাম? লালটু ভাই। কয় টাকা বিক্রি করতেছে, আপনি কত টাকা পারবেন? 2-3 টাকা ধরে আমরা পাবো না। আর পাট বেচে তো আর ওই একদিন খালে, একদিন খেলে। আর করলা ধরো যে প্রতিদিন নিয়ে গেলে পারে, আর ভুল হবে? আর ভুল হবে, আপনি এই পাট লাগানো বাদ দিবেন, দিয়ে করলা করবেন নাকি পাট লাগাবেন, কোনটা? করলাই লাগাতে হবে। লাগাতে হবে, কার জন্য লাগাবেন? নিজের জন্য। নিজের জন্য লাগাবেন, কনফার্ম? এই যে এখন কিন্তু আবারও লাগান যায়,
করলা লাগাতে পারেন, শশা লাগাতে পারেন। এগুলো তো নিচু জমি, নিচু জমিতে দেখেন এই যে উঁচা করে করে আপনি করলা লাগিয়ে দিল, তো আপনিও তো পারতেন। এই যে আপনি ফসল লাগাবেন, এই ফসল খালি এই করলা লাগালে তো হবে না, করলা কোন জাতটা ভালো এটা জানতে হবে তো নাকি? এইটা না জানা বলতে কিন্তু আপনার লাভ খুঁজেই পাবেন না। আচ্ছা বলেন, কৃষিতে দেখেন লাভ কীভাবে আনতে হয়, কোন সময় দেখেন, এটা কিন্তু খেয়াল রাখবেন, কোন সময় কোন ফসল কোন জাতের লাগাইলে বিক্রি ভালো হয় এটা কিন্তু জানতে হবে। তার মানে আপনি এমনি একটা সময় করলা লাগাই দিলেন, দেখা যাচ্ছে ওই সময় বাজারে খাচ্ছে না, এটা কিন্তু ঘটে। আবার দেখেন কোন সময় বাজারে দাম বেশি থাকে, এই জিনিসগুলো জানার দরকার আছে না? তাহলে এইটা আপনি যেহেতু নিজে জানতে পারতেছেন না, তার মানে আমাদের কী দরকার, এরকম একজন গাইড দরকার যে জানে বুঝে করে ভালো হয়। আমরা আপনাদের জন্য, এই যে যারা সাধারণ কৃষক আছেন তাদের জন্য করতে যাচ্ছি যে স্মার্ট ডিলার। আমাদের স্মার্ট ডিলার কে এখানকার দিকে এদিকে আসেন তো ভাই, শিশির ভাই। এই ভাইটা হচ্ছে আমাদের এখানকার একজন প্রতিনিধি থাকবে, যার কাছে এরকম একটা জমিতে ফসল ভালো করে দেখানো হবে, কিভাবে করলে আপনার ভালোটা হবে, কোন সময় কোন ফসল লাগাবেন, সবই ওনার মাধ্যমে আমরা এই এলাকার কৃষকের ছড়িয়ে দেবো। ব্যাপারটা কিন্তু এই জায়গায় আমাদের এরকম আপনাদের মতো হাজার হাজার উদ্যোক্তা সারা বাংলাদেশে তৈরি হয়েছে, প্রত্যেকেই চাই যে তাদের কাছে যাই, কথা বলি, তাদেরকে এইভাবে মোটিভেট করি, কিন্তু আমরা সুযোগ পাই না আমাদের ইচ্ছা থাকা শর্ত। আমরা এরকম মানুষ যাদেরকে আমরা বলতেছি স্মার্ট ডিলার, ওনার আন্ডারে আমরা 100 জন মানুষকে আমরা ফ্রি যে ট্রেনিংটা উনি টাকা দিয়ে করে আসছে। কয় টাকা নিছিলাম ভাই? 1000। একদিনে ট্রেনিং করতে 1000 টাকা লাগে, আমরা সেটা ফ্রিতে করাবো আপনাদেরকে, যাতে আপনাদের মানসিকতা পরিবর্তন হয়, আপনাদের এলাকার ডেভেলপমেন্ট হয়, নিজের জীবন পরিবর্তন হয়। আপনি যেখানে 1 বিঘাতে 10000 টাকা লাভ খুঁজতেছিলেন, সেই জায়গাতে উনি 80000 টাকা লাভ পাচ্ছে বিঘাতে। এর চার কিছু পাওয়ার আছে কৃষকের, মাসে 20000 টাকা ইনকামই তার, একই সময় দেখেন 1 বিঘা জমি আপনি একটা কৃষক 2-3 বিঘা পর্যন্ত জমিতে আপনি করতে পারবেন, জম দিয়ে পারবেন না? তার মানে 80000 হলে 3 বিঘাতে কত আসে রে? 2,40,000। যদি আপনার বছরে ইনকাম আছে তা আপনার খারাপ আছে? না, 30,000 টাকা বেতন। তাহলে 30,000 টাকা মাসে বেতন পাচ্ছেন, আপনার সাথে চাকরিজীবী পারবে? তাহলে কৃষকেরা কি, কৃষকেরা কি বলেন? কিছুদিনের মধ্যে স্বাবলম্বী হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই স্বপ্ন দেখি, এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে আমরা এসেছি কুষ্টিয়াতে। আগ্রহণের সব সেটই ভালো, এবং এ যদি চাষ করে লোকজন জনগণ তাহলে তারা স্বাবলম্বী হবে। আমরা যে থিমটাকে মাথায় নিয়েছিলাম, এই থিমটা হচ্ছে যে একজন আগে করে দেখাতে হবে, না করে দেখালে ওর গল্প শুনবে না? শুনে না। তো আমরা যে জানে যে বুঝে তার মাধ্যমে এই এলাকায় ছড়াতে চাই, এবং সেটা প্র্যাকটিক্যাল জমিতে আসে, ভাই দেখে কোন জায়গায় পাইছো, কি পাইছো, কেমন করে করলা, তখন সে এখানে ব্যবসা করবে, ব্যবসা হবে স্বচ্ছ পরিষ্কার। এই পরিষ্কার ব্যবসার জন্য আমরা, তাহলে এরকম হচ্ছে আমাদের ওমর ফারুক ভাই এবং এই শিশির ভাইদেরকে যারা আছেন, এরকম শিক্ষিত এবং নলেজেবল পার্সনগুলো বিভিন্ন এলাকায় আমরা দাঁড় করাতে চাই। তারা ব্যবসা করবে, কিন্তু সেটা ব্যবসা হবে স্বচ্ছ, তারা নিজেরা উৎপাদন করবে, পাশাপাশি এগ্রোয়ান থেকে কমিশনের মাধ্যমে। এই যে ব্যবসা করতে সেটা আপনার উপর না, আমরা যে রেটে আপনাদের কাছে বিক্রি করতাম সেই রেটে উনি আপনাদের কাছে বিক্রি করে কিন্তু কমিশন আমরা দেবো, এটা ভালোবেসে, ঠিক আছে? কারণ ব্যবসার কথা যখন আমরা বলি তখন আমরা ভেবেই নিই ব্যবসা মানে আমার ঘাড়ের উপর কাঁটা ভেঙে খাচ্ছে, এটা আমাদের একটা মাথায় থাকে। তো এই জিনিসগুলো আমরা, এই নেগেটিভ মানসিকতা আমরা রাখবো না, সে আমাদের কাছ থেকে কমিশন নেবে, 2 টাকা সে পাবে, কারণ আপনাদেরকে যে জ্ঞানটা দিচ্ছে প্রতিনিধি হিসাবে, বিক্রয় প্রতিনিধি হিসাবেই সে টাকাটা পাবে এবং আপনাদেরকে সঠিক জিনিসগুলো হাতে ধরিয়ে দেবে। আমরা কে কে রাজি আছি দেখি, আমরা হাত জায়গায় বলতে পারি আমরা আছি? এই পদ্ধতি ঠিক? ইনশাল্লাহ আমরা এইভাবে আমরা সারা বাংলাদেশে এরকম সুরজ ভাই এবং ওমর ফারুক ভাইয়ের মতো আমরা নলেজ পারসন আমরা দাঁড় করাতে চাই, এবং যাদের মাধ্যমে বাংলাদেশের সাধারণ কৃষক কেউ আর শুধুমাত্র ধান বা শুধুমাত্র পাট চাষ করে শুধু অন্যের জন্য কাজ করবে এরকম হতে পারে না, নিজেদের জন্য কাজ করতে হবে। আমার আজকে এই মাঠে এসে কুষ্টিয়াতে লালুনের সুরে আমার বলতে ইচ্ছে করছে, সব লোককে কয় করলার কি জাত, এই লালুনের দেশে এসে আমরা করলার একটি ভালো জাত পেয়েছি, যে এলাকার এগ্রোহনের লিডার চাষ করে অভিভূত হয়ে গেছেন এলাকার কৃষক এবং পাশের কৃষকগুলো। দর্শক, এই ছিল আজকে আমাদের ফিল্ড ভিজিট বলতে পারেন, স্মার্ট ডিলার আওতায় ট্রেনিং প্রোগ্রাম বলতে পারেন, সব কিছুই আমরা এর মধ্যে করার চেষ্টা করেছি। এবং আমরা একটা এলাকা, একটা মানুষের চিন্তাধারা যে পুরো এলাকা চেঞ্জ করতে পারে সেটার আমরা উদাহরণ আমরা আজকে দেখে গেলাম।